ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্লাই হাই। আবার হাজির হয়েছি আমরা আপনাদের দরবারে একটা নতুন ভিডিও নিয়ে। এই জায়গাটা প্রত্যেকটি বাঙালির কাছে খুব নতুন জায়গা নয়, এটা হচ্ছে আমাদের সবথেকে প্রিয় এবং সবথেকে কাছাকাছি দীঘাতে। আজকে হয়তো আপনারা আমার ওয়াইফ আইভিকে মিস করবেন যে সে কেন আজকে আমাদের সাথে নেই এখানে, কিন্তু আজকে আমরা এসেছি আমাদের একটি অফিসিয়াল ট্যুরেতে, তাই জন্য আমরা এখানে আমি এখানে একা এসেছি। তো আপনাদেরকে দেখাতে চলেছি দীঘার যে নতুন নবনির্মিত বিচ তৈরি হয়েছে তার কিছু দৃশ্য, এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলেতে আপনারা পাবেন নতুন নতুন অনেক এইরকম ভিডিও। তো যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, তাতে আমাদের যে কোনো নতুন ভিডিওর সব থেকে আগে নোটিফিকেশন আপনাদের কাছে আসবে। ওল্ড দীঘার সৈকত সংলগ্ন মার্কেটটি হলো খুবই জনপ্রিয়। আগে যখন এই দীঘা সৈকত সুসজ্জিত করা হয়নি, তখন এই মার্কেটের দোকানগুলি ছিল একদম সমুদ্র সৈকত সংলগ্ন বিচে। কিন্তু এখন দীঘা বিচ সুসজ্জিত করার পর দোকানগুলিকে পুনর্বাসন দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট জায়গায়। এই মার্কেটটিতে নানা রকম ঘরোয়া আসবাবপত্র এবং ঝিনুক ও শাঁখের তৈরি জিনিস পাওয়া যায়। আর আছে এখানের দীঘার বিখ্যাত কাজু বাদামের দোকান, একটু দেখে কিনতে পারলে দাম নাগালের মধ্যে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে দীঘাতে আমাদের সেকেন্ড ডে, যেহেতু এটা একটা অফিসিয়াল ট্যুর, তো আমাদের একটু পরেই বেরিয়ে যেতে হবে কনফারেন্সের জন্য। তো কিন্তু সমুদ্রের ধারে এসে সকালবেলা বেরোনোর যে লোকটাকে সামলাতে পারলাম না, তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বিচের ধারেতে। খুবই ভালো লাগছে, সবাই এখানে মর্নিং ওয়াক করছে, কেউ সমুদ্রের ধারে বসে চা খাচ্ছে, আমরাও একটু আগে সমুদ্রের ধারে বসে চা খেলাম, তো খুবই আনন্দ করছি। এসেছি তো আমরা অনেকেই এখানে, কিন্তু একমাত্র সকালবেলা আমার সাথে এই মর্নিং ওয়াকেতে সঙ্গ দিয়েছে আমার কলিগ এবং আমার ছোট ভাই অরিন্দম চক্রবর্তী। অরিন্দম, কেমন লাগছে দীঘা বিচে এসে? কীরকম লেগেছে? কীরকম সাজিয়েছে অনেক অনেক বসা এবং সময় কাটানোর জন্য জায়গাটা খুবই সুন্দর। দীঘা প্রত্যেকটা মানুষই, বিশেষ করে বাঙালিদের প্রত্যেকেরই ঘোরা, কিন্তু এই জায়গাটা এমন যে বারবার এখানে আসতে ইচ্ছা করে।
এখন চলে এসেছি আমরা একদম বিশ্ব বাংলা পার্কের ভেতরে। এই হচ্ছে আমাদের বিশ্ব বাংলা গ্লোব। এখান থেকে আপনারা পুরো পার্কটা দৃশ্য দেখতে পাচ্ছেন। এই আমাদের সমুদ্র সৈকত, তার ঠিক সামনে খুব সুন্দরভাবে এই পার্কটি সাজানো হয়েছে। পাশে বাচ্চাদের খেলার জন্য একটা চিলড্রেন্স পার্কও তৈরি করা হয়েছে। চারিদিকে খাবারের স্টল, যেটা রাত্রিবেলা আরও সুন্দর লাগে, এবং রাত্রির দৃশ্য আমরা আপনাদেরকে আমাদের এই ভিডিওতে দেখাব। জায়গায় জায়গায় পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য সুলভ শৌচালয় তৈরি করা হয়েছে, যাতে বিচেতে পরিবেশটা নষ্ট না হয়। খুবই সুন্দর। এই পার্কটিতে পর্যটকদের বসার জন্যে খুবই সুন্দর ব্যবস্থা করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি অনেক চেয়ার এখানে বানানো হয়েছে, যাতে পর্যটকরা এসে এখানে সমুদ্রের উত্তাল রূপ দেখতে পারে বসে, এবং নিজেদের খুব সুন্দর সময় কাটাতে পারে। এই হচ্ছে এই চিলড্রেন্স পার্ক সমুদ্রের ধারে। যেহেতু সকালবেলা চিলড্রেন্স পার্কটা এখন ওপেন করা হয়নি, বিকেল থেকে বাচ্চারা এসে এখানে খেলাধুলা করতে পারবে, এবং তাদের জন্য নানা রকম ছোট ছোট বাচ্চাদের রাইড এখানে তৈরি করা হয়েছে। খুবই সুন্দর জায়গা। আপনারা দেখছেন এই ওয়াচ টাওয়ারটা, এই ওয়াচ টাওয়ারের ওপরে কিছু লোক উঠেছে, তো আমরাও চেষ্টা করব যদি এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠে এখান থেকে কিছু সমুদ্রের দৃশ্য নেওয়া যায়। তো চলুন দেখা যাক। এটা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। সকাল গড়িয়ে যখন সন্ধ্যা নামে, দীঘার সমুদ্র সৈকত আরও সেজে ওঠে। সকালে যেমন শাঁখ ও ঝিনুকের জিনিস ভরে যায়, রাতে তেমনই খাবারের দোকানগুলি জমজমাট হয়ে ওঠে। চিকেন থেকে শুরু করে পকোড়া, ডিম, মাছ কি নেই এখানে। সমুদ্রের অগণিত ঢেউ ও তার সাথে নানা রকম খাবারের মজাই আলাদা।
বড়গুলো 350 আর এটা কত বললে? 350 বলবে, এটা 300 বলবে, এটা 300, ছোটটা তো 250 বললে। এটা একটা করে দেবো, কত করে বলে? কোনটা বললে না, গোটা হিসাব মোবাইল ভাই, ক্যামেরা ভালো পুড়িয়ে দিবে ভাই। ছিটে পড়া বৃষ্টি, মানে পাশে লাগবে, ঠিক আছে। আজকে আমাদের দীঘাতে লাস্ট দিন, কালকে সকালবেলা আমরা এখান থেকে রিটার্ন করব। অফিসের ট্যুরও শেষ এবং আমাদের ঘোরাও শেষ। তো যাওয়ার আগে এই আমার কলিগ অরিন্দম চক্রবর্তী, একে তো আপনারা আমার ব্লগেতে আগেও দেখেছেন, এ হচ্ছে আমাদের নতুন কিন্তু আমার পুরনো কলিগ অভিষেক সরকার। তো আজকে আমরা এসেছি দীঘার একদম প্রাণকেন্দ্রে, ওল্ড দীঘাতে বিরিয়ানি হাউসে। তো অনেক তো হলো তিন দিন চার দিন ধরে মাছ খাওয়া, মাংস খাওয়া, তো হঠাৎ ইচ্ছে হলো তো আজকে একটু বিরিয়ানি খাই। তো চলে এসেছি আমরা এখানে। তো বিরিয়ানি খাওয়ার পর আমরা এখান থেকে আবার হোটেলে ব্যাক করব রাত্রিরে শোয়া। কালকে সকালবেলা ট্রাই করছি, আমাদের যেহেতু আফটারনুনেতে ট্রেন, তো সকালবেলা এখান থেকে তালসারি এবং উদয়পুর সি বিচটা যদি ঘুরে দেখা যায়। তো চলুন আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। এবং হ্যাঁ, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, যদি চ্যানেলটাকে ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন। আমরা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো মাটন বিরিয়ানি হাজির হয়ে গেছে, ঠিক এই রকম দেখতে। আমার পাশের কলিগ নিয়ে এসছে মিক্স চাউমিন, তো আমরা একটু এনজয় করছি, পরে আবার নতুন জায়গায় ফিরছি আপনাদের সাথে।